দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে গন্তব্যে ফেরা মানুষের চাপ কয়েক গুণ বেড়ে গেছে। রাজধানী ঢাকা ছেড়ে হাজার হাজার মানুষ স্রোতের মতো আসছেন, কিন্তু গণপরিবহন ও লং চলাচল বন্ধ থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়েও নানা রকম বিড়ম্বনায় পড়ছেন এসব মানুষ। তাদের গন্তব্যে ফেরা নানাভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে, তারপরেও তারা করোনা ঝুঁকি নিয়ে গাদাগাদি করেই এই পদ্মা পাড়ি দেওয়ার চেষ্টা করছেন। বিড়ম্বনা সবই চলতেছে, সবই হচ্ছে, এবং কি 200 টাকার জায়গায় 1000 টাকা নিতেছে। ঢাকাতে থাকে, অসুস্থ হয়ে যায়, তাহলে তো আমার সমস্যা, দেখার কেউ থাকবে না, এই জন্য বাড়ি ঘরে সবাই চলে যেতেছে। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে এভাবে গাদাগাদি করে করোনা সংক্রমণ ঝুঁকি নিয়ে এই শিমুলিয়া ঘাটে আসার লোকজনের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী বলছেন তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন, কিন্তু লোকজনের এত চাপ যে তারা শৃঙ্খলায় নিয়ে আসতে পারছেন না। অলরেডি লকডাউন চলছে, লকডাউন চলা অবস্থায় তো গাড়িগুলো আসছে, এখানে যা আসছে তার যাত্রী চাপ আর এ চাপ, এটা আমরা সামলাতে পারছি না। শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে 14টি ফেরি, 450 স্পিডবোট এবং 300 ট্রলার পারাপার করছে। শিমুলিয়া ঘাটে এখন 400 পণ্যবাহী ট্রাক সহ সহস্রাধিক যানবাহন পারাপারে অপেক্ষা রয়েছে। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।